হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এআর নাইস লাইফ চ্যানেল। এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য, কারণ আমার এই চ্যানেলে আমি সবসময় টেকনোলজি বিষয় বা নতুন অ্যাপ্লিকেশনের বিষয় আপনাদের সামনে তুলে ধরি। কোন অ্যাপ্লিকেশন দিয়ে কী করা যায় সেটি তুলে ধরি। তো অবশ্যই এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ এভাবে সাপোর্ট দিবেন এবং বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। অন্যান্য ধর্মের ভাই ও বোনদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটি নতুন অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এটি আসলে একটি বাইক, মোটর বাইক ফ্রেম অ্যাপ্লিকেশন। এটার মাধ্যমে আপনারা আপনাদের ফটোর পুরো অংশটি কেটে শুধু আপনাদের মাথাটুক ওই ফ্রেমের সাহায্যে অ্যাডজাস্ট করলে কেউ ধরতে পারবে না, এ আপনি না অন্য কেউ। তা বন্ধুরা, সর্বপ্রথম বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে, টিক চিহ্ন দিন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপডেট দিলে সর্বপ্রথম আপনারা পান। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন, দেরি না করে আমরা প্লে স্টোরিতে প্রবেশ করব। প্লে স্টোরিতে প্রবেশ করার পর আমাদের মোবাইলের স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন চলে আসতে পারতেছে। এখন দেখতে পাচ্ছেন মিন মোটর ফটো। তো এটাকে ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন। কিভাবে ওপেন করে ফটোটি এডিটিং করবেন সেই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমরা ক্লিক করার পরে একটু লোডিং হবে। কোনো পারমিশন চাইলে অবশ্যই দয়া করে আপনারা অ্যালাউ করে দেবেন। এবং বন্ধুরা দেখুন, এখানে চালু হয়ে গেছে। আমরা এখন স্টারে ক্লিক করব। স্টার্ট স্টারে ক্লিক করার পরে কোনো বিজ্ঞাপন আসলে আপনারা ই করে দেবেন, কেটে দেবেন। তো আমরা স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে কোনো অ্যাড আসলে কেটে দেবেন আপনারা। কাটার পরে আপনারা এখান থেকে একটি ফটো নেবেন, আপনাদের মন বন্ধু একটি ফটো নেবেন। তো আমি একটি ফটো অবশ্যই নিব। তো আমি দেখতেছি কোনটি আমরা আসলে নিতে পারি। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটি ফটো নিব। কোন ফটোটি নিব ধরলাম, আমি এই ফটোটি নিলাম। ওকে ফ্রেন্ড, আমরা এখন এটাকে কেটে নেব, শুধু গলাটুকু কেটে নিব। অবশ্যই আপনারা দেখবেন বিজ্ঞাপন আসলে নো থ্যাঙ্কস দেবেন। তো এটা হলো আপনার মূলত বাইকের বিভিন্ন ডিজাইন, কোনটার সাথে আপনি আপনার ফটোটি বা ফটোটি অ্যাড করবেন সেই রকম একটি বাইক পছন্দ করে নেবেন। তো আমি কোন বাইকটি নিব সেটি ধরলাম, এটি আমি দিলাম। নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পরে বন্ধুরা, আমরা এখানে এখন ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য কি করতে হবে আপনারা অবশ্যই দেখবেন। এখানে স্টিকার আছে, কাভার ফটো, এখানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার ফটো ইউজ করতে পারবো। দেখুন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা একটি ইউজ করলাম। করার পরে আমরা এখন স্টিকার দিতে পারবো, টেক্সট দিতে পারবো বা বিভিন্ন কিছু, আমরা যদি রাস্তাঘাট দিতে চাই এখান থেকে। দেখুন, আমরা এটা পছন্দ করে নিতে পারবো। দেখুন, আমরা একটি নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন এটা ক্লিক করলাম, ক্লিক করার পর কালারটি আপডাউন করতে চাইলে করতে পারবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের কলাম ফটোটি সিলেকশন করতে হবে। আমরা আসলে ফটোটি, ভালো একটি ফটো আমাদের সিলেকশন করতে হবে। তো আমরা প্রথমে আবার গ্যালারিতে প্রবেশ করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো গ্যালারিতে প্রবেশ করার পর আমরা এমন একটি ফটো নেব যে ফটোটি সহজে অ্যাড করতে পারি, কিন্তু এমন ফটো তো দেখছি না। তো কি ফটো নিব সে চিন্তা করতেছি আমি। তো আমরা যাই হোক, এখান থেকে একটি ফটো নিলাম, এখান থেকে একটি ফটো ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে আমরা এখন ফটোটি ক্রপ করব, কেটে নেব। কাটলাম, কাটার পর টিক চিহ্নতে ক্লিক করব। কোনো বিজ্ঞাপন আসলে কেটে দেবেন।
তো বন্ধুরা আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। বন্ধু এইভাবে একটি ফটো জাস্ট আপনাদের বোঝানোর সাথে আমি এটা করলাম। করার পর টিক চিহ্নতে ক্লিক করবেন, উপরে টিক চিহ্ন দিয়ে আছে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চান দিতে পারবেন, তো আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চাইলে দিতে পারবো। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেওয়ার পর টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এইভাবে করে বিভিন্ন কিছু সেট করতে পারবেন, টেক্সট দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা সেভ করার জন্য ক্লিক করবেন আপনারা এই লোগোটিতে। আমরা এখন এই লোগোটিতে সেভ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা সেভ করব। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা আমাদের এই জায়গায় অনেক অপশন আসছে দেখতে পাবেন, ফেসবুক টুইটার সমস্ত কিছু আসছে। তো আমরা কোনোটাই নামাবো না, আমরা আমাদের গ্যালারিতে সেভ করব, যার কারণে এটাকে ক্লিক করব। তো এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে কোনো বিজ্ঞাপন আসলে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা ডাইরেক্টলি অ্যালবামে নেবেন। তো আমি স্ক্রিনে একবার সেভ করে দেবো, অবশ্যই দেখবেন বিষয়টা। তা আমরা এখন এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই এসে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদের গ্যালারিতে নেমে গেছে এবং আমাদের ওয়ালপেপার হিসেবে স্ক্রিন সেভ হয়ে গেছে। চলুন দেখে আসি। তারপর বন্ধুরা দেখুন একটি বাইক মোটরসাইকেলে শুধু আমার বডিটা ফেলে দিয়ে আমার গলাটা অ্যাডজাস্ট করে দিয়েছে, খুবই অসাধারণ লাগতেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে, টিক চিহ্ন দেবেন। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে বা আপনাদের ফেসবুক টুইটারের সঙ্গে শেয়ার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।